যুক্তরাজ্য বাংলাদেশের আম রপ্তানির বড় গ্রাহক। পাশাপাশি আসছে প্রচুর কাঁঠাল, লিচু সহ অন্যান্য ভেজিটেবল। বাংলাদেশি আম কাঁঠালে বিলেতের বাজার সয়লাব। ব্রিটেনের বাজারে বিভিন্ন জাতের মজাদার আম কাঁঠাল বাংলাদেশ থেকে এসেছে। আগে বাজারে পাকিস্তানি ও ইন্ডিয়ান আমের সয়লাব ছিল, এই বছর বাজারে এসেছে প্রচুর বাংলাদেশি আম ও কাঁঠাল। হিমসাগর, ল্যাংড়া, লুপারি, রূপালি, ফজলি আম এবং কাঁঠালের দামও সস্তা ও কোয়ালিটিও ভালো। এভাবে কোয়ালিটি আম বিদেশে রপ্তানি করতে পারলে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। এই বছর এত আম কাঁঠাল ব্রিটেনে এসেছে যা আগে কখনো আসেনি। এইসব বাংলাদেশি আম কাঁঠাল পেয়ে ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিরা অনেক আনন্দিত। সবার একটাই চাওয়া, এইরকম আমদানি যেন সবসময় অব্যাহত থাকে। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয় হবে। বেশি আম কাঁঠাল আমদানি হওয়ায় যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাংলাদেশি গ্রোসারি দোকানে আম কাঁঠালের মেলার আয়োজনও করা হয়েছে। এইসব মেলায় ছিল বাংলাদেশিদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। চলতি বছর এখন পর্যন্ত 2,700 টন আম রপ্তানি হয়েছে, যা গত বছরের তুলনায় 55% বেশি। 4 আগস্ট বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবছর সবচেয়ে বেশি আম রপ্তানি হয়েছে যুক্তরাজ্যে, 1,256 টন। এছাড়াও ইতালিতে 296 টন, সৌদি আরবে 260 টন এবং সংযুক্ত আরব আমিরাতে 137 টন, কাতারে 111 টন, সিঙ্গাপুরে 55 টন, সুইজারল্যান্ডে 14 টন, জার্মানিতে 70 টন, ফ্রান্সে 85 টন, সুইডেনে 65 টন, কুয়েতে 218 টন ও কানাডায় 40 টন সহ বিশ্বের 34টি দেশে আম রপ্তানি হয়েছে। গত বছর 28টি দেশে আম রপ্তানি হয়েছিল। কৃষি মন্ত্রণালয় বলছে, বিশ্ব বাজারে দেশের আমের বিপুল চাহিদা থাকলেও উত্তম কৃষি চর্চা সহ বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ড মেনে আম উৎপাদন ও প্যাকেজিং না হওয়ায় রপ্তানির পরিমাণ কম। রপ্তানি বাড়লে কৃষি মন্ত্রণালয় রপ্তানিযোগ্য আমের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় কৃষকদের উত্তম কৃষি চর্চা মেনে আম উৎপাদন সহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হচ্ছে। এর ফলে প্রকল্পের প্রথম বছরেই গত বছরের তুলনায় 1,000 টন আম বেশি রপ্তানি হয়েছে।